হঠাৎ করেই বৃহস্পতিবার সকাল থেকে লশহর স্টেশনে অবরোধ কর্মসূচি শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। অনেকটা মামার বাড়ির আবদারের মতো তাদের দাবি, একবার ভর্তি পরীক্ষা দিয়ে হয়নি, চান দ্বিতীয় সুযোগ। এমন খোরা যুক্তির দাবি নিয়ে শাটল ট্রেন অবরোধ করে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের বিপাকে ফেলেন একদল শিক্ষার্থী। অনেকে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভরতরা জানান, দীর্ঘ 6 মাস ধরে তারা আন্দোলন করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিতে দাবি জানানোর পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। যদি আমরা সেকেন্ড টাইম না পাই, এখানে যেরকম আমরা অবস্থান করতেছি, পারিবারিকভাবে যেরকম ক্ষতির শিকার হচ্ছি, পুরোপুরি আজকে আমরা ক্ষতির শিকার হব, সেই মনোনিবেশ করে আজকে আমরা এখানে আসছি কাফনের কাপড় পরে। আমাদের ভর্তি পরীক্ষার সুযোগ দিবে বা দিবে দিবে আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু সুযোগ দিচ্ছে না। সেকেন্ড টাইম আমাদের অধিকার, অবশেষে আমরা না পারতে এই শাটল অবরোধ করতে হচ্ছে আমাদেরকে। এদিকে শাটল ট্রেন অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এবং পুলিশ প্রশাসনের অনুরোধেও অবরোধ চালিয়ে যান তারা। তবে অবরোধ করে আধ ঘন্টা আটকে রাখার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় শাটল ট্রেনটি। এদিকে সময় মতো ক্যাম্পাসে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। কোনো কিছু হইলে, ভার্সিটির কোনো সমস্যা হইলে সেখানে কেন শাটল ট্রেন বন্ধ করবে? সাধারণ শিক্ষার্থীরা কেন এরকম সমস্যার মধ্যে সম্মুখীন হবে? এখানে যে আন্দোলনটা করছে, এটা আমরা যারা সাধারণ শিক্ষার্থী তাদের আসলে ভোগান্তিটা হচ্ছে। আমার পরীক্ষা, এখন পরীক্ষাটা মিস করতেছে। আন্দোলনের নামে শাটল ট্রেন অবরোধ কোনোভাবেই কাম্য নয় বলে জানান লশহরের স্টেশন মাস্টার। ট্রেন চলাচলে অচল অবস্থা করার চেষ্টা করাটা, এটা কোনোভাবেই সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এবং আমাদের রেলওয়ের জন্য এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। এদিকে 2 ঘন্টা পর বেলা 12:30 অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।